তরঙ্গ টিভি সত্যের পক্ষে বলিষ্ঠ আওয়াজ। সুপ্রভাত। তরঙ্গ টিভি আয়োজিত চায়ের টেবিলে বরাক দর্পণ অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ মঙ্গলবার 20 অক্টোবর 2020 খ্রিস্টাব্দ, 3রা কার্তিক 1427 বঙ্গাব্দ, 2রা রবিউল আউয়াল 1442 হিজরি। আজকের প্রতিটি দৈনিকের প্রধান শিরোনাম দখল করে আছে মিজো আগ্রাসনের খবর। দৈনিক যুগশঙ্খের প্রধান শিরোনামে এসেছে, আপোষের বৈঠক নিষ্ফলা, মিজোরামে যেতে পারবে না লরি, অনর জনতা, পরিস্থিতি খতিয়ে দেখতে সীমান্তে স্পেশাল ডিজিপি আগরওয়াল, বিট অফিসের বাইরে তুমুল স্লোগানবাজি, কলাশিবে প্রতিনিধি দল সভা ছাড়ল। দৈনিক সাময়িক প্রসঙ্গের প্রধান খবরে লেখা হয়েছে, মিজোরাম সীমান্তে শান্তি বজায় রাখতে বলল কেন্দ্র, ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ চেয়ে সর্বাকে চিঠি সুস্মিতার, দুই রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের, খোঁজ নিলেন মোদি। প্রান্তজ্যোতির প্রধান শিরোনাম হল, কড়া হাতে দমন করা হবে, মিজো আগ্রাসন নিয়ে মোদি অমিতের আশ্বাস সর্বাকে, পণ্যবোঝাই ট্রাক চলাচল নিয়ে দু রাজ্যের আলোচনা। গতির প্রধান শিরোনামে লেখা হয়েছে, বাংলার সব পূজামণ্ডল নো এন্ট্রি জোন, বলল হাইকোর্ট। এক নজরে রায়ের গুরুত্বপূর্ণ অংশ, রাজ্যের প্রত্যেকটি পূজামণ্ডপকে কন্টেনমেন্ট জোন হিসাবে গণ্য করতে হবে। বড় পূজোর 10 মিটার ও ছোট পূজোর 5 মিটারের মধ্যে কেউ প্রবেশ করতে পারবেন না। পূজোর কাজে কতজন যুক্ত থাকতে পারেন তাও আদালত বলে দিয়েছে। কোনটা ছোট পূজো বা কোনটা বড় পূজো তা ঠিক করবে পুলিশ। আর নববার্তার লেখায়, দুই রাজ্যকে সংযত হতে নির্দেশ, অসম ও মিজোরামের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের ভার্চুয়াল বৈঠক, সীমান্তে শান্তি ফিরিয়ে আনতে রাজি দুই রাজ্য। দৈনিক যুগশঙ্খের প্রথম পাতার কয়েকটি শিরোনাম, করোনা ভাইরাসের দুর্বলতা চিহ্নিত, বিরল কৃতিত্বের জন্য পুরস্কৃত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিশোরী অনিকা শেবরুলু, জেলে থেকেই দুই আসনে ভোটে লড়বেন অখিল গগৈ, বিজেপি সরকার নিশ্চিত, কংগ্রেস ইউডিএফ জোট প্রত্যাখ্যান করবে মানুষ, বললেন সর্বা, উন্নয়নের ছোঁয়া। সাময়িক প্রসঙ্গে প্রথম পাতা থেকে আরও কয়েকটি শিরোনাম, বিধি তৈরি হচ্ছে, সারা দেশে রূপায়িত হবে কা, বললেন নাড্ডা, তবে বাঙালি হিন্দুদের পিঠে বিদেশি তকমার ধারা জিয়েই রইল, আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা এলাকার কলেজ ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়কে বিতর্ক, বরাকের জমি দখল করে মাররাম পৃথক রাজ্য গঠন করতেই হামলা। নববার্তার প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, কোভিড বিধি গোল্লায় সমর্থকদের বড় র্যালি, বদরপুরে গেরুয়া ব্রিগেডে নাম লেখালেন বাম নেতা শীতাংশু রায়, শিক্ষকদের পেনশন কেলেঙ্কারি সংক্রান্ত চাঞ্চল্যকর মামলার চূড়ান্ত রায়দান হল সোমবার, করিমগঞ্জ ফৌজদারি আদালতের মুখ্য ন্যায়দণ্ডাধীশ ইমদাদ আহমেদ এই চাঞ্চল্যকর মামলার রায়দান করতে গিয়ে ডিআই অফিসের সে সময়ের ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট অরুণ বিশ্বাসকে 3 বছরের কারাদণ্ড ভোগ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নগদ 50,000 টাকা জরিমানা আদায়ে অতিরিক্ত আরও 6 মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছেন। ফেব্রুয়ারির মধ্যে ভারতের অর্ধেক মানুষ কোভিডে আক্রান্ত হবেন। প্রান্তজ্যোতির প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, বায়োমেট্রিকের পরও 9 লক্ষ মানুষ আধার থেকে বঞ্চিত, এনআরসি কর্তৃপক্ষের আপত্তি নেই তবুও ঝুলে আছে আবেদন, চলতি শিক্ষা ব্যবস্থাকে ট্রেকে আনাই বড় চ্যালেঞ্জ, নয়া শিক্ষানীতিতে ভারতে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলি তাদের ক্যাম্পাস করবে, বিশ্বের 100টি বিদ্যালয়কে বেছে নেওয়ার কাজ শুরু হবে, শপিং মলে উপচে পড়া ভিড়, করোনার দ্বিতীয় ঢেউয়ের ইঙ্গিত, পুজোর পরই আক্রান্ত বাড়বে আশঙ্কা মেডিকেল অধ্যক্ষের, কাজে এলো না ডিসির পুজো এসওপি। গতির প্রথম পাতার অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, শিলচরের চিকিৎসক অরূপ সেনাপতির প্রশংসায় ঋত্বিক, কোভিড ওয়ার্ডে পিপিই কিট পরে নাচ, সারা দেশে ভাইরাল ভিডিও, কংগ্রেসের মতো নিকৃষ্ট রাজনীতি কখনো করেনি বিজেপি, বললেন সর্বা, কংগ্রেস বিধায়ক রূপজ্যোতি কুর্মী সবসময় তিনি সংবাদ শিরোনামে। সোমবার বিকেলে মরিয়নির বিধায়ক কুর্মী সাইকেলে করে গোলাঘাট জেলার দেড়গাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন। দেড়গাঁও পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে সংঘটিত ধর্ষণের প্রতিবাদ জানাতে তার এই 45 কিলোমিটার সাইকেল যাত্রা। দৈনিক যুগশঙ্খের খাস খবর, করিমগঞ্জ ও হাইলাকান্দির পাতা থেকে, কাছাড় কলেজ বিতর্কে এলে দুঃখ পাই, বললেন আমিনুল, সংস্কৃত বিভাগের স্মরণিকা উন্মোচন ও আধুনিক কনফারেন্স হলের উদ্বোধন অনুষ্ঠান, দেশে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন স্যার সৈয়দ আহমদ খান। এপিডিসিএল, করিমগঞ্জে বিক্ষোভ, কর্মবিরতি কর্মীদের, অসম মিজোরাম রাজ্য সীমান্তের জটলা নিয়ে দুশ্চিন্তায় করিমগঞ্জ জেলা প্রশাসন, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন বিধায়ক কৃষ্ণেন্দু। সাময়িক প্রসঙ্গের 3, 7 ও 8 পৃষ্ঠা থেকে, উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা সভা রামমানিকপুরে, দুর্নীতির অভিযোগ খণ্ডন, জাটিঙ্গা হারাঙ্গা যাওয়া সড়ক নির্মাণে দুর্নীতি,
সরব ডিমাসা ছাত্র সংস্থা, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের আত্মপ্রকাশ, আমিনুলের হাত ধরে বাদ্রিপাড় জিপির ছয় ওয়ার্ড সহ দুশতাধিক বিজেপিতে, কংগ্রেস এআই ইউডিএফ ত্যাগের হিড়িক শুনাইয়ে, নববার্তা প্রসঙ্গের 3, 6 ও 9 পৃষ্ঠা থেকে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ এসইউসিআই, পিএমএওয়াই ফের জিওট্যাগের দাবিতে চরগুলা ঘুড়ামারা জিপিতে ডেপুটেশন, বদরপুর আলামিন একাডেমিতে স্যার সৈয়দ ডে উদযাপিত, বদরপুরে যুব ইউডিএফ এর বুন্দাশীল জিপি কমিটি গঠিত, প্রান্তজ্যোতির 3 ও 5 পৃষ্ঠা থেকে মেদিনীছড়া সীমান্তে জোর টহলদারি করিমগঞ্জ প্রশাসনের, বদরপুরে মিত্রজোটের সম্ভাব্য প্রার্থী আব্দুল আজিজ সাহিলকেও চাইছে যুব সমাজ, বিহারায় বিশ্ব হিন্দু পরিষদের প্রখণ্ড কমিটি গঠন, কমিউনিস্টদের উৎখাতের আহ্বান মুখ্যমন্ত্রী বিপ্লবের, 2023 নির্বাচনের আগে দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময়। গতির তিনের পাতা আঞ্চলিক খবর থেকে, বাংলায় আইনশৃঙ্খলা নেই, মমতাকে লাস্ট ওয়ার্নিং ধনকরের, যক্ষায় মৃত্যু হলেও দোষ আইনশৃঙ্খলার, বললেন মমতা। বিশ্বমঞ্চে ফের উজ্জ্বল অমর্ত্য, জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার পেলেন ভারতীয় অর্থনীতিবিদ ও নোবেল জয়ী অমর্ত্য সেন, এই প্রথম কোনো বাঙালি তথা ভারতীয় এই পুরস্কার পেলেন। মেঘালয় বাঙালি নির্যাতন, আজ মলিডহর দিগরখালে আমরা বাঙালির বিক্ষোভ, বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে অপপ্রচারকারীর হাতে দক্ষিণ করিমগঞ্জ তুলে দেওয়া হবে না, বললেন আজিজ, সেটিং গেটিং ফর্মুলায় দক্ষিণে এআই ইউডিএফ। বিশেষ শিরোনাম নববার্তা থেকে, ওসামা বিন লাদেনের মৃত্যু নিয়ে সংশয় ট্রাম্পের, ফ্রান্সে শিক্ষকের সমর্থনে রক্তপাতের প্রতিবাদে দেশজুড়ে বিশাল সমাবেশ, যুগশঙ্খ থেকে বিহারে চড়ছে পারদ, চিরাগের পাশে তেজস্বী, বিপাকে নীতিশ, 70 বছর পর মার্কিন মুলুকে কার্যকর হচ্ছে মহিলা অপরাধীর মৃত্যুদণ্ড, মাইনে কম, চাকরি ছাড়তে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী, শোক সংবাদ, শাহাবাদের মাওলানা কুতুবুদ্দিন বড়ভূঁইয়া প্রয়াত, চলে গেলেন হাতিখালের সমাজসেবী প্রতাপ কর্মী, প্রবীণ শিক্ষিকা প্রমীলা রানী নাথ প্রয়াত। খেলার শিরোনাম যুগশঙ্খের শেষ পৃষ্ঠা থেকে, সবার নিচে নামল চেন্নাই, সাময়িক প্রসঙ্গের 12 পৃষ্ঠা থেকে, অস্ট্রেলিয়া সফরের দল বাছাই আগামী সপ্তাহে, প্রান্তজ্যোতির খেলার খবর থেকে, ভয়ঙ্কর ট্যাকল করে এখন ক্ষমা চাইছেন ব্রাজিলের রিচার্লিসন, গতির খেলা থেকে, জৈব সুরক্ষা বলয়ে 26 ডিসেম্বর থেকে আই লিগ, শীঘ্রই ঘোষণা করা হবে সূচি, বললেন সিইও সুনন্দ, অপরাজিত থেকেই মূল পর্ব নিশ্চিত করল মোহামেডান, নববার্তার মাঠে ময়দানে থেকে ইংল্যান্ডের ভারত সফর নিশ্চিত। তরঙ্গ টিভির পক্ষ থেকে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।